তো রেস্টুরেন্টে কি দেখবে? আলু ভাজা, বেগুন ভাজা, মুরগি কষা মাংস, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, দই সবই হবে ঘরেতে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আর আজকে এই সপ্তাহে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ফুড পিপলের অক্ষয়। তো আজকে এই ভিডিওটা দেখতে মিস করো না, পুরো ভিডিওটি দেখো, কারণ রেস্টুরেন্টে খাবার বাড়িতে এটাও সম্ভব। হ্যাঁ, এটাও সম্ভব হতেই পারে। তো বেসিক্যালি আজকে আমি ট্রাই করব রেস্টুরেন্টে যেভাবে খাবার আর কি পরিবেশন করে, যেইভাবে রান্না করে, ঠিক সেই প্রসিডিওরে সেইভাবেই আমি চেষ্টা করবো আজকে বাড়িতে রেস্টুরেন্টের মতো রান্না করার, আর সেই আইটেমগুলোকে তোমাদের সামনে দেখানোর, এবং সেই আইটেমগুলো খেয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি আমার পুরো যে রেসিপিটা করব সেই রেসিপিটা আমার পুরো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে বাড়িতে ট্রাই করতে পারবে। আজকে অনেকগুলো রেসিপি হতে যাচ্ছে। তো রেস্টুরেন্টে খাবার বাড়িতে করব সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম কয়েকদিন ধরে, যে করবো কি করবো না, করবো কি করবো না। তো অ্যাট লাস্ট ফাইনাল আজকে আমি তোমাদেরকে দেখাবো যে রেস্টুরেন্টের খাবার বাড়িতেও করা যায়। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, চশমাটা খুলবো নাকি? বন্ধুরা, আমি রান্নাঘরের সামনে চলে এসেছি এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমি ক্যামেরাম্যানকে বলবো তুমি একটু দেখিয়ে দাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব স্পাইসেসগুলো রয়েছে, ও আর তোমরা এতগুলো আইটেম তোমাদেরকে আমি ওইভাবে দেখাতে পারবো না, খেপে 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 আমি তোমাদেরকে এক একটা আইটেম এক একটা করে দেখাবো, এক একটা প্রসিডিওর করে দেখাবো। তোমরা এক একটা স্পাইসেস কোনটা কোনটায় কিসে কিসে কতটা পরিমাণ করে লাগছে সেটা ডেসক্রিপশান বক্সে টোটালটা ভ্যারাইটি ওয়াইজ, আইটেম ওয়াইজ সব কিছু দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে বাড়িতে ট্রাই করতে পারবে। তো এখন আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাবো ম্যারিনেশন, মানে ম্যারিনেট পদ্ধতি, যেখানে এখানে আমার তিন চারটে আইটেম মিনিমাম আমাকে এখন ম্যারিনেট করতে হবে। তো সেটা দেখাচ্ছি, ক্যামেরাম্যান এদিকে দেখিয়ে দাও। পর ফার্স্ট আমি বেগুনটা ম্যারিনেট করব। আমি হাফ টিস্পুন এখানে একটু লবণ দিয়ে দিই, আর আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ আমি দিয়ে দিয়েছি, এইবার হচ্ছে আমাকে আলুর মধ্যে এটা দিতে হবে, হলুদটা দিয়ে দিই আলুর মধ্যে হাফ টিস্পুন। আলু ভাজা যেহেতু করবো, হাফ টিস্পুন হলুদটা দিয়ে দিলাম। এরপর আলুর মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। আমি যেটা করবো সেটা হচ্ছে বেগুনের মধ্যে আমি হলুদটা দিয়েছিলাম, বেগুনটাকে আমি ম্যারিনেট করব। তো এইবার আমার ম্যারিনেটের সেকেন্ড যেটা হবে স্টেপ, চেন আর মাছটা এর মধ্যে আমি ম্যারিনেট করব। এর মধ্যে আমি কী কী দিয়ে দেবো? ফার্স্টে দিয়ে দেবো হাফ টিস্পুনের একটু বেশি হলুদ গুঁড়ো, যেটা আমি মাছে হাফ টিস্পুন দেবো, আর মাংসে দেবো হাফ টিস্পুনে একটু বেশি। এরপর লঙ্কার গুঁড়ো দেবো, যেটা হাফ টিস্পুন আমার কাছে এনাফ মাংসে, হাফ টিস্পুন, আর মাছেও আমি হাফ টিস্পুন একটু কম দিলাম। এবার আমি এখানে লবণ দিয়ে দেবো, লবণ আমি এখানে হাফ টিস্পুনের একটু বেশি দিচ্ছি, আর এখানে মাছের ক্ষেত্রে হাফ টিস্পুনের একটু কম দিচ্ছি। এই মুহূর্তে আমার দুটো আইটেম মাংস এবং মাছ এই দুটো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। তারপর আমি এখানে আমার এখানে চাল রয়েছে দেয়াদুন রাইসটা, আমি ততক্ষণে এটা বসিয়ে দেবো, যে ভাতটা হওয়ার জন্য দেয়াদুন রাইসে ভাতটা হওয়ার জন্য আমি এটা অলরেডি বসিয়ে দেবো। Thank you.
ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে মাংস প্রায় কমপ্লিটের দিকে এখন শুধু ফুটছি আর কি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে কাতলা কালিয়া, তার জন্য আমার মাছগুলো অলরেডি ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ মাছগুলো আমি 3 পিস মাছ রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই মুহূর্তে মানে এখানকার যা জাঁকজমক দেখেই যা বোঝা যাচ্ছে আর কি, রেস্টুরেন্টের খাবারের মতো বোঝা যাচ্ছে। তো তোমরাও কমেন্ট বক্সে জানাও যে এইটুকু জায়গায় দেখে তোমার কী মনে হচ্ছে। মানে তো ফার্স্টে আমি তো এইটা হচ্ছে আমাদের কাতলা কালিয়া, যেটা দেখতেই পাচ্ছ আসো রাইটে। এটা হচ্ছে সেই চিকেন কষা উইথ টেংরি। তোমরা পাঁপড় দেখতে পাচ্ছ, এখানে পাঁপড় আছে। এবার এখানে যদি বলা যায় এখানে ভাত, দেয়াধুন রাইসে ভাত রয়েছে, এই যে বেগুন ভাজা আর এই যে আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে টমেটো আর শশা, রয়েছে দই। আহা হা 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 হা, এই মুভমেন্টের দই রিফ্রেশমেন্টের জন্য। আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে চাটনি। তো আর বেশি কথা না, কারণ এগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছি না যদিও। তো আমি শুরু করি ফার্স্টে, সেটা হচ্ছে এই যে বেগুন ভাজাটা দেখছো, এই বেগুন ভাজাটা দিয়ে একদম কড়া হয়েছে। সিরিয়াসলি বলতে বেগুন ভাড়াটা খুবই কড়া হয়েছে এবং একটা মুচমুচে ব্যাপার লাগছে। এই যে বেগুন ভাড়াটা কড়া হয়েছে না, এর জন্য আরও মুখে যাওয়ার পর আরও মানে বেশি ভালো লাগছে। বেগুন ভাজার আর কী রিভিউ দেবো, বেগুন ভাজার বিষয়ে কী বলবো। এবার আমি যেটা নেক্সট আসবো, আমার বেগুন ভাজা আলু ভাজা খাওয়া শেষ। এবার হচ্ছে নেক্সট যেটা আসবে কাতলা কালিয়া। এবার কাতলা কালিয়াটা আমি এখানে নিচ্ছি 1 পিস। আমি একটু গ্রেভি নিই নি। এইখানে দেয়াধুন চালের যে ভাতটা করেছি সেইখানে একটা স্মেল আসছে, প্লাস একটু স্পাইসি হয়েছে। আর এখানে দারচিনি এলাচ লবঙ্গ দেওয়া হয়েছে এবং 5 ফোড়ন দেওয়া আছে। সেইখানকার স্মেল মানে মশলার যে স্পাইসিসের যে স্মেলগুলো সেম গন্ধগুলো পাচ্ছি আর কি। এবার দেখবো কাতলা মাছটা কীরকম রান্না হয়েছে। মাছটা একদম সেদ্ধ, একদম মাছটা প্রপারভাবে রান্না হয়েছে মাছটা। মাছটা হয়তো প্রপারভাবে মশলাও গেছে। এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন কষা। এখানে লেগ পিস, ব্রেস্ট পিস, লেগ পিস দুখানে, একটা ব্রেস্ট পিস আছে, এবার চিকেন কষা আছে। আমি এখানে একটা টেংরি নিই নি চিকেনের, আর একটু গ্রেভি নিই নি। যে চিকেনের গ্রেভিটা ঠিক কীরকম হয়েছে, তারপর চিকেনটা দেখবো যে কতটা কুকড হয়েছে এবং কীরকম খেতে লাগছে। চিকেনের গ্রেভিটা মাখিয়ে নিয়েছি। প্রপারভাবে কুকড, তোমরা দেখতেই পাচ্ছ একটু টানলাম বেরিয়ে গেলো, এই দেখো পুরো। এখানে আমি হালকা টমেটো কেচাপ দিয়েছিলাম, তো সেইটার হয়তো স্মেল কোথাও পাওয়া যাচ্ছে। হালকা টমেটো কেচাপ দিয়েছিলাম, সেই স্মেলটা পাওয়া যাচ্ছে, যে একটু হালকা সুইটনেস ভাব আছে এবং হালকা স্পাইসিও আছে। তো ব্যাপারটা জমে ক্ষীর আর কি।
সালাড। যেটা বডির পিসটা থাকে, কত বড় পিস দেখো, এটা হচ্ছে বডির পিসটা। তোমরা দেখতেই পাচ্ছ টানা মতোই খুলে গেল, পুরো কতটা সফটনেস, আর পিওরলিভাবে কুকড এবং মশলাগুলো ভেতরে গেছে। হালকা রাইসের সাথে খেয়ে দেখি, এবার হচ্ছে চাটনির পালা, মানে শেষের দিকে চলে আসছি আর কি। তো আমি তেজপাতাটাকে সাইডে রাখি। আর এখানে রয়েছে পাঁপড়, দেখো গোল গোল পাঁপড় লাগবে আর কি। তো আমি পাঁপড়টা এখন চাটনি দিয়ে খাবো, কারণ আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো অনুষ্ঠান বাড়ি যাও, যেখানে যাও চাটনির সাথে পাঁপড় মাস্ট, ওরা চুবিয়ে খায়। তো সেই চোবানো চুবিয়ে পাঁপড়ের সাথে চাটনিটাও অসম। চাটনির টমেটোটা খেয়ে দেখি, দেখি একটু চাটনির সাথে রাইস দিয়ে খেয়ে দেখি জাস্ট। একদম আমি শেষের দিকে শেষ পাতে দই, এই দইটা দেখতেই পাচ্ছ একদম পিওর রিফ্রেশমেন্ট। এবার দইটা আমি খেয়ে একদম লাস্ট, দই দই আর কি রিভিউ দেবো, দই দই হয়, কিন্তু এটা যেই দোকান দিয়ে আনা দই সেই দোকানে এখন ক্রেডিটটা দিতে হবে কি দিতে হবে না সেটাই দেখার। দেখো আমি চামচ দিয়ে খেতে পারতাম, বাঙালির ছেলে হাত দিয়ে খাচ্ছি, এটা আমার স্বভাব, এটাই বলতে পারো। তো হাত দিয়ে খাওয়ার মজাটা একটা আলাদা। তো এই মোমেন্টে আমার খাওয়া শেষ, ওফ তোমার পেট ফুলে আইডাই আর খাওয়ার জায়গা নেই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অন্তত সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। এই কারণে আমার নতুন নতুন যদি খাবার, নানা রকম খাবারের যত ভিডিও আসবে, যত ব্লগ আসবে, তাহলে তোমরা সেগুলো নোটিফিকেশান পাবে এবং তোমরা সেগুলো দেখতে পাবে। তো লেটেস্ট ভিডিও আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের ফ্যামিলি, ফুড পিপল ফ্যামিলির মধ্যে যোগদান করো। আশা করি এই দুনিয়া একদিন বদলে যাবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। তো আজকের জন্য টাটা।